তবু আছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ ফিরে এসেছি আর নতুন পর্বে আর আজকের পর্বে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো অর্থাৎ স্থিত তরিতের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তোমরা জানো যে এর পূর্ববর্তী পর্বগুলোতে আমরা তত্ত্বীয় আলোচনা করেছি তো সেই তথ্যে আলোচনা শেষে আমরা যেসব সূত্র শিখেছি সেখান থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো আমরা দেখিনি আমাদের আজকের পর্বে কি থাকছে আমাদের আজকের পর্বে দুটি গাণিতিক সমস্যা থাকছে তো আমরা এক নজরে আমাদের প্রশ্নটি দেখিনি দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে বায়ুতে এক কুলম্বের দুটি আধান পরস্পর এক কিলোমিটার ব্যবধানে অবস্থিত হলে এদের মধ্যকার বল কত হবে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন সমভাবে আহিত দুটি সোলা বল বায়ুতে টু মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস ফাইভ নিউটন বলে আকর্ষণ করে প্রত্যেক সোলা বল আধানের পরিমাণ নির্ণয় করো তাহলে চলো আমরা আমাদের প্রশ্নের সমাধান করি তো দেখো যে এখানে যে সকল তথ্যগুলো দেওয়া আছে আমরা প্রথমে এই তথ্যগুলো লিখে নিই এখানে প্রথম আধান প্রথম আধানকে আমি ধরলাম কিউ ওয়ান দেখো এখানে দুটি আধানের কথা বলা হয়েছে তো প্রথম আধান কিউ ওয়ান টু ওয়ান কুলম দ্বিতীয় আধান কিউ টু ইকুয়াস টু এটা ওয়ান কুলম কারণ আমার প্রশ্নে বলা হয়েছিল বাইশতে এক কলম্বের দুটি আধান মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়ালস টু ওয়ান কিলোমিটার ওয়ান কিলোমিটার আচ্ছা আমরা জানি যে দর্ঘ রাখা হচ্ছে মিটার তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে পারি ওয়ান কিলোমিটার ইকুয়ালস টু টেন কিউব মিটার আমাদেরকে নির্ণয় করতে হবে এদের মধ্যকার আকর্ষণ বল তাহলে বল এফ ইকুয়ালস টু হোয়াট এই বলের মানটা আমাদের বের করতে হবে এখন দেখো কলম্বীয় ধ্রুব সি সি ইক টু ওয়ান বাই ফোর পাই এফসালের নট তাহলে ওয়ান বাই ফোর পাই এফসালের নট এবং এটার একটা মান আছে এটার মান হচ্ছে নাইন ইন্টু টেন টু থি পর নাইন নিউটন মিটার স্কোয়ার পার কোলম স্কোয়ার তো এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া ছিল তথ্যগুলো আমরা প্রথমে লিখে নিয়ে আমরা বুঝতে পারব যে আমাদের আসলে এখানে কোন সূত্রটি অ্যাপ্লাই করতে হবে তো এখন দেখো যে আমরা জানি আমরা জানি F ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই নট ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার তো এইখানে এখন আমরা মানটা বসিয়ে দিতে পারি যে ওয়ান বাই ফোর পাই এফসাল মানটা দেখো নাইন ইন্টু টেন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এখানে প্রথম আধান হচ্ছে ওয়ান কুলম ইন্টু দ্বিতীয় আধানও ওয়ান কুলম আর d মান হচ্ছে টেন কিউব মিটার আমরা এর উপরে আছে স্কোয়ার করবো কারণ সূত্র অনুযায়ী এটার স্কোয়ার আছে এখন এই মানটাকে যদি আমরা হিসাব করি তো দেখো যে এই মানটাকে আমরা ক্যালকুলেটারে বসিয়ে যে পাচ্ছি কী পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড আচ্ছা বলে রাখো হচ্ছে নিউটন তাহলে আমরা এখানে নিউটন লিখতে পারি তো এটাকে আমরা চাইলে কিন্তু এভাবেই লিখতে পারি যে নাইন ইন টু টেন টু টেন কিউব নিউটন তো আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল প্রত্যেক যে দুইটি বায়ুতে যে এক কুলমে দুইটি আধান ছিল তাদের মধ্যবর্তী দূরত্ব এক কিলোমিটার হয় তাহলে এদের মধ্যকার বল তাই এদের মধ্যকার বল বলের মান হচ্ছে এফ এফের মানটা পাচ্ছি আমরা নাইন ইন্টু টোয়েন্টিতে পার টেন কিউব নিউটন এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার তো চলো আমরা তাহলে পরবর্তী প্রশ্নটি সমাধান করি তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সমভাবে আয়ত দুটো শোলা বল বায়ুতে দুই মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস ফাইভ নিউটন বলে আকর্ষণ করে প্রত্যেক সোলা বলের আধানের পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা এই তথ্যগুলো লিখে নিই এখানে প্রত্যেক সোলা বলের আধান এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে এটা আধান হচ্ছে কিউ তাহলে কিউ ইকস টু হোয়াট আর এখানে দূরত্ব দেওয়া ছিল দূরত্ব দূরত্ব ডি ইকুয়ালস টু টু মিলিমিটার তো এটাকে আমরা মিটারে কনভার্ট করতে পারি তাহলে টু ইন্টু টেন টু দ্য পার মাইনাস থ্রি মিটার কোলম্বিও ধ্রুব ওয়ান বাই ফোর পাই এপসাল নট আর এটার মান হচ্ছে নাইন ইন্টু টেন টু তিপন নাইন নিউটন মিটার মিটার স্কোয়ার পার কোলম স্কোয়ার আর বল বল দেওয়া আছে বল এফ ইকুয়ালস টু বলের মান দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু তিপ মাইনাস ফাইভ নিউটন দেখো এখন আমরা যে তথ্যগুলো এখানে পেলাম সেই তথ্যগুলো তুলে নিয়েছি এখন আমরা জানি আমরা জানি যে এফ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এফসাল নট এখানে সোলা বল কিউ তাহলে কিউ এখানে কিউ দুইটি আধান তাহলে আমরা এখানে কিউ স্কোয়ার লিখতে পারি কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ার এখন দেখো যে এখানে আমরা প্রথমে এফের মানটা বের করে নিই এই আমরা এই এফ ইকস টু ওয়ান বাই ফোর বাই এফসাল নট কিউ স্কোয়ার বাই ডি স্কোয়ারের পর এই লেখাটার পর থেকে যাব তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই দেখো যে এখানে এফ এর মান কী আছে এফ এর মান আছে এই যে এফের যে মানটা আমরা এখন এখানে এখানে বসাতে পারি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পর মাইনাস ফাইভ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এফসালা নোটের মান হচ্ছে নাইন ইন্টু টেন টুতে পর নাইন নিউটন মিটার স্কোয়ার পার কোলম স্কোয়ার ইন্টু এখানে কিউ স্কোয়ার বাই ডি এর মানটা হচ্ছে এই যে মানটা ডি এর মানটা আমরা এখানে চাইলে বসিয়ে দিতে পারি টু ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি মিটার তার উপর করবো স্কোয়ার তো এখন দেখো যদি আমরা এটাকে আড় গুনন করি তাহলে কিউ স্কোয়ার ইন্টু নাইন ইন্টু টেন টু দি নাইন নিউটন মিটার স্কোয়ার পার কোলাম স্কোয়ার ইকুয়ালস টু এই মানটা সাথে গুণ হবে তাহলে আমরা এটা গুণ করতে পারি ফোর পয়েন্ট ফাইভ নিউটন তার সাথে গুণ করবো হচ্ছে টু ইন্টু টেন মিটার স্কোয়ার তো এখন আমাদের এখানে প্রয়োজন হচ্ছে শুধু কিউয়ের মান তাহলে কিউটা থাকবে তো কিউটাকে রেখে দিই আর কিউয়ের সাথে যাবতীয় যে মানগুলো ছিল এটা ছিল গুণ গুণাকারে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে তো আমরা সেই ভাগটা করে দিতে পারি এবং কিউয়ের উপর যে স্কোয়ার ছিল এটাকে পক্ষ থেকে রুট হয়ে যাবে এখানে ফোর ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টুতে পর মাইনাস ফাইভ ইন্টু টু ইন্টু টেন টুতে পর মাইনাস থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই নাইন ইন্টু টেন টুতে পর নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার তো আমরা দেখো প্রত্যেকটা মানের সাথে কিন্তু একক সহ লিখেছি এখন আমাদের শুধু কিউয়ের মানটা প্রয়োজন তো ক্যালকুলেটারের মানটা বসে আমরা হিসাব করি সে মানটা পাওয়া যাচ্ছে তা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন আমরা বের করেছি আধানের মান এবং আধানের একক হচ্ছে কুলম তাহলে আমাদের উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন কুলম তো প্রত্যেক শোলা বলের যে আধান সে আধানের পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন দি পাওয়ার মাইনাস টেন কুলাম এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার তো আশা করি যে তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গাণিতিক সমস্যায় সেই প্রত্যাশায় ভালো থেকে সুস্থ থাকো নিরাপদে থাকে এই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ